আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা এইচএসসি ইন্টারমিডিয়েটের 3.6 চ্যাপ্টারের আমরা পর্ব 10-এ হাজির হয়েছি। আমরা পর্ব 9 পর্যন্ত বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো এর আগে নবম পর্বে আমরা আসলে দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের ফর্মুলাটা কেমন হতে পারে তা আলোচনা করেছিলাম। প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়ালস টু জিরো। এখন বলছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা মূল বিন্দুগামী। আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স বা মূল বিন্দু যদি হয় তাহলে সেটা অবশ্যই 0,0 হবে। তখন বলছে এত এত সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দু, যে মূল বিন্দুগামী সরলরেখাটা হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স আকারের, কিন্তু এখানে এই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাওয়া হবে। মানে কি দুটো সরলরেখার ছেদবিন্দু মানে কি, যে এই দুটো সরলরেখার ছেদবিন্দু বলতে প্রথম কে প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা, তো এই সরলরেখার ছেদবিন্দুটা বের করে নিতে হবে। নেওয়ার পরে সেই মানটা দিয়ে আমাদের মূলত কাজ করতে হবে। তো ওকে, ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করার জন্য আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে প্রথম যে সমীকরণটা রয়েছে একে একটা সমীকরণ ধরবো, টয়েস এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করে নিলাম এবং পরেরটাকে থ্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো, এটাকে 2 নম্বর ইকুয়েশন বিবেচনা করে নেওয়া হলো। বলবো কি 1 ও 2 নং রেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে এত প্লাস কে ইন্টু এত ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করে নিয়েছি। এটা আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা, এখান থেকে আমাদের কে এর মানটা আসলে আননোন ভ্যালু। কে এর মানটা কীভাবে পাবো আমরা? এখানে অবশ্যই এই ছেদবিন্দুটা কী করেছে, 3 নং রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ মূল বিন্দু মানে 0,0। আমরা বলবো 3 নং রেখা মূল বিন্দু অর্থাৎ 0,0,0 বিন্দুগামী হওয়ায় এখানে এক্সের পরিবর্তে 0, ওয়াইয়ের পরিবর্তে 0 বসালে আমরা আননোন ভ্যালু কে এর মানটা পেয়ে যাব। তো যেহেতু মূল বিন্দু হচ্ছে 0,0, আমরা এখন এই অংশে পুরো অংশটা 0,0 আমরা বসাই দিব। তো আপনি এখানে বসাই দিচ্ছি, তাহলে এক্সের পরিবর্তে ছিল আমাদের 6x মানে 0, আবারও মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান তো অবশ্যই থাকবে, প্লাস কে ইন্টু থ্রাইস এক্স ছিল মানে 3 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 0, দেন এরপরে কত ছিল প্লাস 2। তো এখানে আমি একবারই লিখেছি, ওখানে বলা ছিল 6 ইন্টু 0 টোয়াইস ওয়াই মানে 2 ইন্টু 0, এইভাবে বললে আরও ভালো হয় ইকুয়ালস টু 0। তো এই রাশিটা আমরা এখন এখান থেকে জাস্ট সিম্পলি ক্যালকুলেশন, এখানে 0 মাইনাস 0 মাইনাস 1 প্লাস কে ইন্টু এখানে 0 প্লাস 0 প্লাস 2, তাহলে এখান থেকে সরাসরি আমরা পাচ্ছি টোয়াইস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ ড্যাট 2 কে ইকুয়ালস টু 1, দেন কে ইকুয়ালস টু হাফ। তাহলে এই কে এর মান আমরা 3 নং বসিয়ে দিই, দিলেই আমাদের তো আসলে ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমাদের বের হয়ে যাবে। বলবো কে এর মান 3 নং ইকুয়েশনে বসাই। তো কে এর মান যদি 3 নম্বরে বসাতে চাই, তাহলে 3 নম্বর সমীকরণটা ছিল প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়ালস টু 0, তাই এখানে আমাদের প্রথম সরলরেখাটা কত ছিল, 6x মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 1 প্লাস কে এর জায়গা বসতেছে হাফ ইন্টু প্রথম সরলরেখা ছিল থ্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। দেন সিম্পলি এখন এটা ক্যালকুলেশন করার জন্য যদি 2 রয়েছে, তাই উভয় পাশে আমরা 2 দিয়ে গুণ করে দিই। 2 দ্বারা গুণ করে দিলে এখানে হবে কত, 12x, 2 দিয়ে গুণ করে দিলে 4y মাইনাস 2, আর এটা 2 দিয়ে গুণ করলে থ্রাইস এক্স ফাইভ ওয়াই প্লাস 2, কারণ 2 দিয়ে গুণ করলে রয়ে যাবে, বাকি অংশটা যা তাই থাকবে। এখন সিম্পলি ক্যালকুলেশন, 12 আর 3 15x, 5টার থেকেই 4টা গেলে 1টা থাকবে মানে প্লাস ওয়াই, আর 2 ক্যান্সেল আউট ইকুয়ালস টু 0। ওকে, আমরা এটা তাহলে এটাই আসছে আমাদের কি নির্ণয় সমীকরণটা, অতএব আমরা যেটা প্রশ্ন আমাদের বলছে আমরা পেয়ে গেছি, ছেদ বিন্দুগামী সরলরেখার এমন একটি সরলরেখার সমীকরণ করে যা মূল বিন্দুগামী। আমরা এটাকে মূল বিন্দুকে বুঝতে পারছি, ওয়াই ইকুয়াল টু দেখুন এম এক্স ফর্মেটে কিন্তু রয়েছে মাইনাস এম এক্স, এটাই কিন্তু মূল বিন্দুগামী, তাই বলবো অতএব নির্ণয় সমীকরণ। তো আশা করবো আপনারা সবাই এটি ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী পর্বে আমরা পরবর্তীতে বেসিক আর রয়েছে আমাদের পর্বে 11-তে 3টা বিন্দু সমরেখা সত্তর, আমরা যে বেসিক বিষয়টি রয়েছে আগে বেসিক সূত্রটা আমরা প্রমাণ করব, দেন এরপরে আমরা 12 নম্বর যে অংশগুলো রয়েছে তা রিলেটেড ম্যাথগুলো আমরা সলিউশন করব। তো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। যারা এখন আমাদের বুঝতে প্রোগ্রামে জয়েন করেনি তারা আমাদের বুঝতে প্রোগ্রামে জয়েন করতে পারেন।